মহতরম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের ফজিলত। যদি শুরু করতেন, আসলে আল্লাহ তাআলা এই মাসে কোন কোন ইবাদত রয়েছে, কি ফজিলত রয়েছে আমাদের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, সূরা ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফিয়ে ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে 10টি রাতের শপথ করেছেন। সেই 10টি রাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে প্রখ্যাত সাহাবী এবং তাবিগণ, তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে তারা এককভাবে এই 10 রাতের কথাই বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের দুটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে এবং অনেকগুলি আমল রয়েছে। এই মাসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত এবং অনেকগুলি আমল। ইবাদত দুটি হচ্ছে, এক নম্বর ইবাদত হচ্ছে হজ, আর সেকেন্ড হচ্ছে কোরবানি। আর আমল রয়েছে অনেকগুলি এই এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত। আর ইবাদতের পাশাপাশি অলংকার একজন মোমেনের জন্য, যিনি এই একজন মোমেন খুব সহজে লুটি নিতে পারে। এর মধ্যে ফার্স্ট যে আমি আমলটির কথা বলবো সেটি হচ্ছে আরাফাতের দিন সিয়াম সাধনা করা, রোজা রাখা। সমস্ত মানুষের জন্য, মুসলমানদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আরাফাতের দিন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন, আর দিনে আর 365 দিন রয়েছে বছরের মধ্যে, এরকম আর অন্য কোনো দিনে ক্ষমা করেন না। সবচেয়ে দিনে ক্ষমা করেন আরাফাতের দিন, রাতে সবচেয়ে রাতের মধ্যে বেশি ক্ষমা করেন কদরের রজনীতে। এই কদরের রজনী এবং আরাফাতের দিন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আনলিমিটেড বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন আরাফাতের দিন। আরেকটা হচ্ছে শয়তানের সবচেয়ে বেদনার দিন, শয়তানের সবচেয়ে আফসোসের দিন, এবং আর্তনাদ করতে থাকে আল্লাহ পাকের ক্ষমার যে ধরন এবং ক্ষমার যে এত ব্যাপকতা দেখে শয়তান এতটাই আশ্চর্য হয়। শয়তান মনে করছে যে আর জীবনে কাউকে আর অস্বস্তি দিতে পারবে না, আল্লাহ পাক মানুষকে এত পরিমাণ ক্ষমা করে দেয়। সেই জন্য শয়তান বেশি কান্নাকাটি করে, বেশি সে আফসোস করতে থাকে। অতএব আমরা এই আরাফাতের দিনের একটা ইবাদতের কথা বললাম, সিয়াম সাধনার কথা বললাম, ক্ষমা। আরাফার দিনের, আর আপনি যেহেতু ফজিলতের কথাই বলেছেন, সেহেতু কতদিনের গুণা মাফ হবে, অর্থাৎ আগের এবং পরের এই বিষয়গুলো নিয়ে যদি এক বছর আগের এবং পরের এই গুণাগুলি আল্লাহ মাফ করে দেবেন। তবে মুফাসসিরিন কিরাম এবং ওলামায়ে কিরামদের বক্তব্য হচ্ছে সগীরা গুণা আল্লাহ খুব সহজেই মাফ করে দেবেন, এবং খাসভাবে যদি কেউ কবিরা গুণার জন্য ক্ষমা চায় তাহলে সে এই ক্ষমার মধ্যে তিনিও অন্তর্ভুক্ত হবেন। তাহলে আপনার আলোচনা একটা বেরিয়ে আসলো যে ওই হাদিসটির কথা যে আরাফার দিনে রোজা রাখলে তাহলে আগের এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের দুই বছরের গুণা জি আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। মোহতারাম, এই দিনের ফজিলত কি জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ, মানে অর্থাৎ এই প্রথম দশকের যে ফজিলত এটি কি হাদিস কি? হাদিসে এভাবে উল্লেখ রয়েছে। এখন হাদিসের মান নিয়েও অনেক সময় অনেকে, কেউ কেউ বলেছেন, কেউ বলেছেন সহি, কেউ বলেছেন হাসান। তো আমরা আমলের দিক থেকে অনেক হাদিস গ্রহণ করতে পারি, জিহাদের চেয়েও এই আমলের বলছেন যে এই 10 দিন যদি কেউ এবাদত বন্দিগি করে তাহলে এই 10টা দিন কিন্তু জিহাদের চেয়ে কম না। আপনি 10 দিন সিয়াম সাধনা করবেন, আর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদের দিন তো রোজা রাখবেন না, কিন্তু আপনি যখন কোরবানি দিতে যাবেন, কোরবানি রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কী করতেন, ঈদের দিন আপনার এই যে কোরবানির যে ঈদটা, এই ঈদের সময় নবীজি ফজরের নামাজ পড়ে তিনি ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন, কিছু খেয়ে যেতেন না, কোরবানি করে নিজ হাতে ওই গোশত দিয়ে তিনি খেতেন, এতটুকুন পরিমাণ সময় অপেক্ষা করতেন, কিছু না খেয়ে থাকতেন, সিয়াম সাধনার মতন তিনি এটা করতেন। তো এটাও কিন্তু, তার মানে হলো এই 10 দিনের মর্যাদা জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ, তবে সেই মুজাহিদের মতো নয় যেই মুজাহিদ নিজের জান এবং প্রাণ নিয়ে, অর্থাৎ তার সম্পদ নিয়ে বের হয়ে যায় কিন্তু সে জানও নিয়ে ফিরে আসে না এবং সম্পদও নিয়ে ফিরে আসে না, তার চেয়ে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু স্বাভাবিকভাবে জিহাদের চাইতে এই গুরুত্বপূর্ণ। মোতারাম, আমরা দেখি যে আসলে এই দিবসগুলোতে তাকবীর বলতে হয়, সেই তাকবীরটা কি এবং কখন থেকে বলতে হয়? আমি তাশরিয়ে বলা হয় যে জিলহজ মাসের আপনার 9 তারিখ আরাফাতে যে দিনটি, এই দিন ফজর থেকে শুরু করে 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, এই একটা
একটা হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার পুরুষ আওয়াজ দিয়ে পড়বে এবং নারী যিনি উনি আওয়াজ দিয়ে পড়বে না কিন্তু সবার জন্য যদি কেউ ভুলে যায় পরবর্তী নামাজে উনি এটা আদায় করে নিতে পারেন আরেকটা হাদিসে আছে যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত রয়েছে আরও একটা হাদিসে যেটা ব্যাপক সেটা হচ্ছে পুরো জিলহজ মাস জুড়ে তাকবীর পড়তে পারে তবে ওলামা ইকরামদের সহি মত হচ্ছে দুইটা একটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আর যেটা সেকেন্ড অপশন তারাও বলেছেন এটাও শক্তিশালী একটি মত যে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সাধারণভাবে যে কোনো সময় যে কোনো দিন 1 তারিখ থেকে 13 তারিখের কথা বলছেন আর শুধু 9 থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টা ফরজ নামাজের পরে এবং টোটাল আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই জিলহজ মাসের প্রথম যে 10 তারিখ পর্যন্ত আপনার তাকবীর পাঠ করা এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটি সবসময়ের জন্য পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটাও হাদিসে আছে এবং এটা এই আমলটা করার জন্য উৎসাহ প্রদান করেছেন আমরা তো সাহাবায়ে কেরামের জীবনে দেখি যে সাহাবায়ে কেরাম বাজারে গেলেও এই তাকবীর একটু উচ্চ আওয়াজে পড়তেন যাতে করে সবাই পড়তে পারে যদি বিষয় নিয়ে একটু কথা বলেন আসলে এই যে দোয়াটার কথা আমরা বললাম এটা তো একটা গুরুত্বপূর্ণ আফদালু দোয়া হ্যাঁ তাকবীর তাকবীর যে আল্লাহু আকবার এই আল্লাহু আকবার তো সবচেয়ে একজন বান্দার জন্য আল্লাহর একজন বান্দার জন্য সবচেয়ে উত্তম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো একটি জিকির এবং এটার মাধ্যমেই কিন্তু আমরা আসলে মুসলমানিত্ব পেয়েছি এটার উপরে ভিত্তি করে এটাকে মেনে নেওয়ার কারণেই কিন্তু আজকের আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি কেউ বাদ দেয় এটা যদি জীবন থেকে ও সরিয়ে দেয় তাহলে সে তার শেয়ার মুসলমানিত্ব তার মধ্যে থাকে না তো আবদুল্লাহ জিকির আর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটাও একটি গুরুত্বপূর্ণ জিকির হাদিস শরীফের মধ্যে এই জিকিরের কথা সর্বদা উল্লেখ রয়েছে যে সবসময়ের জন্য একজন মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এগুলি সে একটা একটা করে পড়তে পারে আর পুরোটাও একবারে পড়তে পারে এটা সবার জন্য পড়া অলওয়েজ এবং সব নামাজ বা বিভিন্ন সময়ে এই জিকিরগুলি সে মানে পড়বে এটাই হচ্ছে একটা বড় ধরনের দোয়া আপনি যেমনটি বলছিলেন যে তাকবীর তাহমিদ তাহালিল এগুলো অধিক মাত্রায় পড়তে হবে কিন্তু এজন্য কি কোনো সংখ্যা নির্ধারণ করতে হবে এরকম করে যে আসলে এতবার পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কি কোনো সংখ্যা আছে আসলে না সংখ্যাটা ওইভাবে নাই তবে এই সমস্ত নফল ইবাদতের কোনো সংখ্যা নাই নফল ইবাদত যে কোনো নামাজ হতে পারে নফল একটা রোজাও হতে পারে আপনি নফল রোজা 30 দিন যদি চান তা 30টি রাখতে পারেন আপনি নামাজ নফল নামাজ আপনি চাইলে 50 রাকাত 100 রাকাত অর্থাৎ যা ইচ্ছে তাই আপনি পড়তে পারেন এটা কোনো সংখ্যা নাই নফল নামাজে কোনো সুরাও নির্ধারিত নাই আপনি চাইলে 5টা সুরা 1-1 রাকাতেও পড়তে পারেন এটা এটা কোনো ব্যাপার না আর এই সমস্ত জিকির দোয়া দরুদ কিছু কিছু বইয়ের মধ্যে দেখি যে আমরা বিশেষ নামাজ এত সুরে ফাতে এতবার সুরে ইখলাস এতবার তারপরে এরকম করে আরও অনেক সুরার কথা বলা থাকে আসলে এই বিষয়টা কি হাদিস এরকম কি বলা আছে সহি হাদিস দ্বারা এইগুলি আমরা এখন পর্যন্ত পাইনি যে এই নামাজে এই সুরগুলি পড়তে হবে বিশেষ নফল নামাজে এমনিতে একটা সুরা অন্যান্য ফরজ নামাজের জন্য যতবার ইচ্ছা ততবার পড়তে পারে কিন্তু সংখ্যা নেই মোহতরম আমরা দেখি যে জিলহজ মাসের মর্যাদা আপনি বলেছিলেন অনেক যেখানে অনেকগুলো ইবাদতের সমারোহ একই সাথে যদি এটা নিয়ে একটু কথা বলেন যে আসলে কি কি পৃথিবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি একদম জবরদস্ত একজন আলেমে দিন ছিলেন উনিও এই হাদিসটি বর্ণনা করেছেন এবং উনিও বলেছেন যে এই জিলহজ মাসটা যে বুনিয়াল ইসলাম খামসিন শাহাদা ইসলামের স্তম্ভগুলি 5টি স্তম্ভ এই স্তম্ভগুলি কিন্তু এর মধ্যেই সব চলে আসছে রোজা থাকতে হয় আরাফাতের ময়দানে রোজা চলে আসছে হজ আসছে তারপরে চাইলে এই সময় সে জাকাতও দিতে পারবে আর কলেমার উপরে ভিত্তি করেই তো এই আমলগুলি সেজন্য ইমানও আছে সব আমলগুলি ইসলামের যে স্তম্ভগুলি সব এখানেই খুঁজে পাওয়া যায় মানে এই জিলহজের প্রথম দশক থেকে শুরু করে সেখানে রোজার কথা বলছেন সেখানে হজের কথা বলছেন এখানে সালাতের কথা আছে সিএম এর কথা আছে সবগুলো সমারোহ হয়েছে এই একই জায়গাতে যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন